তো আপনারা যারা এখন পর্যন্ত এই প্লেলিস্ট অ্যাক্সেস করেন নাই তাদের জন্য বলি যে এই প্লেলিস্টে এখন পর্যন্ত 6টা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, আরও কিছু ভিডিও আপলোড দেওয়া হবে, ডেলি বেসিসে আপলোড দেওয়া হয়। তো এটাই পাইথন টিউটোরিয়াল একদম বিগিনারদের জন্য, যারা এখন পর্যন্ত পাইথন কিছুই শিখেন নাই বা মোটামুটি জানেন। তো এই কোর্সে হতেছে আমাদের একদম বিগিনার লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হবে। তো এই প্লেলিস্টটার প্রথম থেকে ভিডিওগুলো চেক করবেন, দেখবেন, তাহলে অবশ্যই বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো বুঝতে পারবেন। যা কোনো ভিডিও যদি বুঝতে না পারেন তাহলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখুন, তাহলে সেই ভিডিওগুলো বুঝতে পারবেন। আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করবেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। আর যে ভিডিওতে বুঝবেন না সেই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আমি অবশ্যই সলভ করে ট্রাই করবো। আর প্রত্যেকটা ভিডিওর নিচে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটে আপনারা যে আমি ভিডিওর ভিতরে যে কোডগুলো লিখতেছি অথবা যে প্রজেক্টগুলো করবো সেই প্রজেক্টগুলোর কোড আছে বা চিট শিট আছে, সেগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। প্লেলিস্টের এই ভিডিওতে আমরা দেখাবো ফরম্যাটেড স্ট্রিং কি অথবা আপনি এটা কি কাজে লাগে। ফরম্যাটেড স্ট্রিং, তো মনে করেন আমরা নিলাম এটা ভ্যারিয়েবল নিবেল ফার্স্ট নেম is equal to John, last name is equal to Smith. তো এটাকে যদি আমরা ফুল নেম রাখতে চাই বা একটা মেসেজ দিতে চাই যে কিছু বলতে চাই মনে করো, আচ্ছা মেসেজ লিখলাম, মেসেজ যে জন স্মিথ ইজ এ পাইথন কোডার, এরকম কিছু একটা। তো এটার জন্য আমাদের আগে জন স্মিথ দুটো নাম নিতে হবে, তাহলে আমাদের আগে কি নিতে হবে, জন, সরি এখানে আমাদের ফার্স্ট নেমের যে অপশনটা আছে এটা প্লাস লাস্ট নেম প্লাস এখানে ইজ এ পাইথন কোডার, পাইথন কোডার। এখানে আমরা প্রিন্ট করবো এটাতে মেসেজ, এটা যদি প্রিন্ট করি তাহলে এখান থেকে আমাদের জনটাকে নিবে সে ফার্স্ট নেম হিসেবে, তারপরে এখানে এটাকে নিবে লাস্ট নেম হিসেবে, এরপরে আমাদের এই যে অঙ্কটুকু আছে এটাকে এই পুরোটার সাথে যোগ করে দিবে। এটাকে প্রিন্ট করি তাহলে এখানে যে জন স্মিথ ইজ এ পাইথন কোডার, এখানে প্রবলেম হইতেছে একটা, এখানে স্পেস আসে নাই, তারপর প্রবলেম হইতেছে এই প্রবলেম আরো দেখাবো। এখানে স্পেস দেওয়ার জন্য এখানে একটা স্পেস দিলে দেখেন এখানে স্পেস চলে আসছে, এটা প্রবলেম না। প্রবলেম হচ্ছে যদি মনে করেন আমি এরকম ভাবে লিখতে চাই, এই যে এরকম যে জন স্মিথ, স্মিথ একটা ব্র্যাকেটের মধ্যে এই যে কোডার, এরকম যদি লিখতে চাই আমরা তাহলে এটার ক্ষেত্রে এখানে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে এরকম, তারপর প্রিন্ট করতে হবে। তো এটা যদি দেই এখানে রান দেই, এটা রান দিলে এখানে আমাদের শো করত, এখানে ইরর শো করতেছে, কারণ হইতেছে এখানে আমরা যে ব্র্যাকেটটা দিলাম এই ব্র্যাকেট দেওয়ার কারণে এটা আলাদা একটা আইডেন্টিটি পায়। তো এই কারণে এটা যদি ইউজ করতে হয় তাহলে আমাদের এটাকেও অ্যাজ এ স্ট্রিং নিতে হবে, স্ট্রিং নিয়ে এরকম দিতে হবে। তাহলে এটা যদি প্রিন্ট করি তাহলে দেখেন এখানে আসছে জন স্মিথ ইজ এ পাইথন কোডার। তো এই যে যে কোডটা লিখলাম এই কোডটা আমি বোঝার জন্য লিখলাম যে এরকম লিখতে হবে, কিন্তু এই কোডটা যদি আমি অন্য কাউকে দেই তাহলে সে কিভাবে বুঝবে যে এখানে এটাকে কি প্রিন্ট হবে, মানে ভিজুয়ালাইজ কিভাবে করবে এখানে প্রিন্ট কি হইতেছে। তো তার জন্য তাকে এটাকে অনেক সময় লাগবে পড়তে, যে এখানে ফার্স্ট নেম নিবে তারপর একটা ব্র্যাকেট দিবে তারপর লাস্ট নেম তারপর আবার ব্র্যাকেট তারপর এরকম কিছু একটা। তো এই এরকম লম্বা যে কোডগুলো আছে সেগুলোকে ছোট করার জন্যই আমাদের হইতেছে ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করা হয়, বা ইজিলি আরও লেখার জন্য ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করা হয়। তো আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিলাম যেন ওয়ান ইকুয়াল টু, তো আমাদের এখানে ফরম্যাটেড স্ট্রিং এর প্রথম যে প্রিফিক্সটা আছে এফ সেটাকে ব্যবহার করায় তারপরে আমাদের কোড। তো এই কোডের মধ্যে হচ্ছে আপনার আপনাদের বাকি যে কোডগুলো আছে সেগুলো লিখবেন। তাহলে এই ফরম্যাটেড স্ট্রিং এর মধ্যেই আমি হতেছে
আমাদের ফার্স্ট নেমটা নিব সে অনুযায়ী। ফার্স্ট ভ্যারিয়েবলটা নেওয়ার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার জন্য ফার্স্ট নেম নিলাম। ফার্স্ট নেম নেওয়ার পরে আমাদের এখানে আসবে হইতেছে থার্ড ব্র্যাকেটটা। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা নিব হইতেছে আমাদের সেকেন্ড নেমটা। তো সেকেন্ড নেম যেহেতু একটা ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবল নেওয়ার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তো লাস্ট নেম, তারপরে যে অংশটুকু আছে এটুকু আমরা লিখবো হচ্ছে ইজ এ কোড, পাইথন কোড, যে কোনো একটা কিছু লিখে রয়েছে। তো দেখেন এখানে আমাদের যেটা আসছে এটা হতেছে এই যে অপশনটা, ফরম্যাট স্ট্রিং এর যে অপশনটা, এই অপশনটার কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমাদের যে ভ্যারিয়েবলটা আছে সেটা নিছি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ভ্যারিয়েবলটা নিছি। আর যেহেতু যে আমাদের স্মিথের সাথে থার্ড ব্র্যাকেট হবে, এই কারণে আমরা স্মিথের জায়গায় থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিছি। আচ্ছা, এটাই যদি হয় দেখেন, এটাকে যদি আমরা রান করি এটা ইরর হবে, কারণ ওয়ান আমাদের ইন্টিজার কোনো ভ্যারিয়েবল হিসেবে হয় না। তাহলে আছে আমরা এমএসএস নেই, তাহলে এটা যদি রান করি দেখেন জন স্মিথ ইজ এ পাইথন কোডার। আচ্ছা, তো আমরা এটা প্রিন্ট করি নাই, তো এটাকে প্রিন্ট করি দেখেন, এটাকে আপাতত ডিলিট করে দিই। তো দেখেন এখানে আমাদের যেভাবে চাইছিলাম সেভাবেই শো করতেছে যে জন স্মিথ ইজ এ পাইথন কোডার হবে। এখন দেখেন এখানে একদম এটা শো করতেছে। তো এটা যদি এখন আপনি কাউকে করতে দেন যে এখানে কি শো করবে, তাহলে সে বলতে পারবে যে ফার্স্ট নেম নিবে, লাস্ট নেম নিবে, তারপরে ইজ এ কোডারটা শো করে দিবে। আর আমাদের আগের যে কোডটা ছিল, এই যে আগের কোডটা, এই কোডটা, এই দুইটা কোড আপনারা একটু ই করেন, মানে কম্পেয়ার করেন যে কোন কোডটা পড়তে ইজি হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড যে কোডটা লিখলাম এই কোডটা হচ্ছে পড়তেও ইজি, দেখতেও সুন্দর, আপনাদের এখানে ঝামেলাটা কম। তো এইরকম যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য তো আমাদের ফরম্যাটেড স্ট্রিংটা আসে। তো এই ফরম্যাটেড স্ট্রিংয়ের মধ্যে আপনি যখন ভ্যারিয়েবল নেবেন বা অন্য কিছু নেবেন, আপনাদের এখানে নতুন করে যে ডাবল কোটেশন যেগুলো আছে এগুলো বারবার দিতে হবে না। এই ফরম্যাটেড স্ট্রিংয়ের মধ্যে আপনি যা লিখবেন সবগুলো অ্যাজ এ স্ট্রিং সেভ হয়ে যাবে। যে দেখেন আমি এগুলো এই ফরম্যাটেড স্ট্রিংয়ের ভিতরে ভিতরে লিখছি, এই কারণে এগুলোতে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন কিছু ইউজ করতে হয় না। তো এটাই ছিল আমাদের ফরম্যাটেড স্ট্রিং।